এতদিন দেখলাম তোমায় তো মানে সকালে কোথাও ঘুরতে দেখি নাই, বিকেল হলে একটুখানি বের হও, আর কোনোদিন তো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলাম না। তা প্রেম টেম করবে না নাকি? কি বলবো বন্ধু বল, ছোটবেলা থেকে বাবা মা অনেক কষ্ট করে আমাকে বড় করছে, এখন বাবা মার দেখাশোনার দাম। আর আজকালকার ভালোবাসা মেয়েদেরকে কেউ বিশ্বাস করে বন্ধু? ঠিক বলেছিস, আজকাল মেয়েদের তোর সাথে ভালোবাসা করবে অন্য ছেলেদের সাথে চলে, এই ছলনার মধ্যে আমি নাই বুঝছিস। তারপরে ভালোবাসা আমার দ্বারা কখনো হবে না, ঠিক আছে? কি করবো বল, তারপরেও তো সবাই করে, তুই কেন করিস না? তোর মতো ছেলে সত্যি বলছি না, আমি মানে কখনো দেখিনি। আমি তো প্রেম করবো কিন্তু সেরকম মেয়ে তো কখনো পাইনি যে আমাকে ভালোবাসে আমাকে বোঝে, আজ পর্যন্ত সেরকম মেয়েই পাইলাম না বন্ধু বল। আপনার বোন নাম এটা? ভাইয়া চলেন তো দেখি। ভাই চলেন তো। হ্যাঁ দাঁড়া। এই শোনেন কি বলেন, প্রথম থেকে না আপনাকে দেখে আমার অনেক ভালো লেগে গেছে, তাই বলছি আই লাভ ইউ। কি এই শালার তো তুই আমার চেনস, তুই কি কইছস রে ভাই? আপনি কে ভাই? এ আমার কি হয় তুই জানস না? তো ভাই জানি কি কইলি, আই লাভ ইউ, আই লাভ ইউ কইছস ভাই? আপনি কে লাগে ভাই? ও কে লাগে তুই জানস? আমার বোন লাগে। রাস্তাঘাটে কোনো বকাটে ছেলে যদি তোকে ডিস্টার্ব করে তুই আমাকে বলবি, ঠিক আছে? তুই এখন বাসা যা, সোজা বাসা চলে। এইখানে তোমার মতলব কি? না বন্ধু কিছু না। আরে জানিস না, আরে ওর তো গার্লফ্রেন্ড আসতেছে, বুঝছ নাই? আরে কি না কি বলিস, আরে আমরা তো বুঝি। আরে না, আরে দোস্ত যদি আসতেছে তো বন্ধু চলো যাই বসি। ভাব দেখে তো মনে হয় তোকে অনেক ভালোবাসে। আরে না বন্ধু কিছু না।
আপনাকে কিছু কথা বলার ছিল। বলুন। আপনাকে প্রথম যেদিন দেখছি মনে মনে অনেক ভালোবেসে ফেলছি। সো আই লাভ ইউ। কি? খুব ছেলে অসভ্য। তোমাকে তো কোনোদিন সিগারেট খেতে দেখি নাই, আজ হঠাৎ তুমি সিগারেট খাচ্ছ। বন্ধু আমার মনে অনেক বন্ধু, আমি তুমি রাখবো না বন্ধু। কি হয়েছে বন্ধু এখন বলতো? আচ্ছা বন্ধু, তাহলে তুমি এগুলো নিয়ে টেনশন করো না, আমরা দেখতেছি। আচ্ছা বন্ধু প্লিজ, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। আচ্ছা টেনশন করিস না, দেখি কি করা যায়। আচ্ছা বন্ধু, আচ্ছা তোরা আমাকে একটু একা থাকবি। আচ্ছা ঠিক আছে। যদি খাওয়ান কিছু তাহলে বলবো। আরে তোরা খাবি এটা কোনো কথা হইলো? আর আবার কোনো টাকা পয়সার অভাব আছে? তোরা খাই তোদের দিয়ে আমার সব, তোরা খাবি না তো কারা খাবে? কি হয়েছে বলে ফেলা তাহলে বলি ভাই। হ্যাঁ ওকে বল। অর্থ এলাকার মধ্যে আপনার বোনের সাথে কেউ করে না, ঠিক আছে ভাই? আমি খোঁজ দিয়ে দেখছি, কেউ করে না। তো তুই তো একটা সুখবর দিছিস, তোরা টাকার অভাব আছে? অভাব নাই, তোরা যা খাবি আজকে তোদের সব খাওয়াবো, তোদের তোরা যা খাস কোনো প্রবলেম নাই, ঠিক আছে? চল ভালো ইয়াতে নিয়ে গিয়ে তোদের খাওয়াচ্ছি, জানিস তো। সেদিনের ব্যবহারের জন্য অনেক সরি, সেদিনের ব্যবহারের জন্য আমি একটা রাতে ঘুমাতে পারি, প্লিজ আমাকে ক্ষমা করে। আরে স্যার তোমার ভাই দেখলে সমস্যা? ওহ অসহ্য। প্লিজ প্লিজ দেখো দেখো প্লিজ প্লিজ। হ্যালো কই তুই? আমার ওই সাইডের কি কি অবস্থা? কাজ কাম ভালো ভাবে চলতেছে তো? হ্যাঁ ও আচ্ছা, তাহলে সন্ধ্যার পরে আমার সাথে এসে দেখা কর। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা দেখতে দিয়ে চল তো
কেরে বোন, তোর নাকি রাস্তায় সবুজ ডিস্টার্ব করছে? কই না তো। আমার এই যে সাত বললো, ওই গায়ে তুই কোন ঘরে দেখছস? ভাই বেলদলা। আচ্ছা। আরে ও কিছু না, ও তো আমার এমনি ফ্রেন্ড, এমনি জানা গেল। এত সাথে আমি বুঝি না, ঠিক আছে নেক্সট টাইম এরকম আচরণ করে বা ওর সঙ্গে যদি তোকে দেখি আমি ওরেও মারবো, ওরে তো একদম মেরে ফেলাবো, ঠিক আছে? আর তোর অবস্থা খারাপ হবে বলে দিলাম। সোজা বাসায় চলে যাবে, বাসার থেকে বের হলে তো ঠ্যাং একদম ভেঙে দেবো। চলে আসা যায়। আচ্ছা আসলে এভাবে তোমার সাথে আমার বিহেভ করা উচিত হয়নি। আচ্ছা যাই হোক, সরি, তুমি একটু আমার সঙ্গে কলেজ মোড়ে দেখা করতে পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি বেরোচ্ছি।